সুন্দর এবং সুন্দর পরিবেশে তারা তাদের স্থানে বসেছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা অবস্থান করেছেন। এই জন্য আমরা কীর্তন স্টার খালি প্রযুক্তির শ্রমিকদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা যে রুটিতে দাবিতে এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলকে বুঝতে হবে, জানতে হবে আমরা আমাদের রুচির দাবিতে এখানে উপস্থিত হয়েছি। ভাইরা আমার, আমরা এখানে কেউ আমাদের প্রতিপক্ষ নয়, এখানে আমাদের কেউ শত্রু নয়। ভাইরা আমার, আমরা প্রত্যেককে শ্রীবৃন্দ আপনাদেরকে বিনয়ের সহিত বারবার করে বলছি, আমরা কারে পড়ে পরে আমাদের এই আন্দোলনকে রক্ষার যাতে না করতে পারে। আমাদের অবস্থা তৈরি হয়েছে, বারবার আমাদের সঙ্গে আর্থিক সহযোগিতা আপনাদেরকে করবে। এর ফলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
চলমান 72 ঘন্টার আন্দোলন চলছে, এই কারণেই আমরা 9 দফার আন্দোলন করতেছি। আমাদের 2015 সালের 1 জুলাই থেকে পে কমিশন বাস্তবায়ন হয়েছে, অথচ একই প্রতিষ্ঠানে চাকরি করি, শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন হয় নাই, হবে হবে বলে আজ পর্যন্ত হয় নাই। আরো আমাদের কাজের পয়সা 10 সপ্তাহের বেতন পাই না, ছেলে মেয়ে নিয়ে আমরা খুব দুর্বিষহ যন্ত্রণা অবস্থান করতেছি। আমরা শুনি শ্রমিক বান্ধব সরকার, আমার মনে হয় না কোথায় শ্রমিক বিরোধী সরকার আছে আমরা জানি না, আমরা না খাই আছি। এই আন্দোলন চালু হওয়ার পরে কালকে শুনছি একটা কাগজ আইছে, সেই কাগজটা কোনো সচিবের কোনো দায়িত্বশীল ব্যক্তির সই নাই, যে কাগজটা ভুয়া বলে আখ্যায়িত করছে শ্রমিকরা। আমরা ওইসব মানি না, বাস্তবায়ন চাই, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই রাস্তা থেকে আমরা আর ঘরে ফিরে যাব না। আমি একটু পিছনে যেতে চাই, কারণ পিছনের প্রশাসনের যারা আছেন, সরকারি রিপোর্টার যারা আছেন, যে পর্যায়ের রিপোর্টারই থাকুন না কেন, আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে আমার কথা শুনে দলবাদ নির্বিশেষে সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে, 6টা সেক্টর একত্রিত হয়ে আন্দোলন করে 10 সাল থেকে 9 সালে মজুরি কমিশন নিয়ে এসেছিলাম। আমাদের মজুরি কমিশন সাংবাদ বিহারে জিজ্ঞেস করছে, মজুরি কমিশন আসার পরে আমরা আন্দোলনে কেন? আজকে আমরা আন্দোলনে, আমাদের শুধু মজুরি কমিশন আমাদের দাবি না, আমাদের 9 দফা দাবি। সাধারণ সম্পাদক খলিল ভাই, এরপরে কিন্তু আপনার আলোচনা, তারপরে